সে মনে মনে পড়ে চলো কে হত্যা করে ফেলেছে মদিনার গলিতে দৌড়তে শুরু করলো আর বলতে লাগলো ও মদিনার লোকেরা বিশ্ব আমি হুদের হতল কতল করে দিয়েছি

কন্না শুরু হয়ে গেল মদিনার শহরের অলিকলিতে শুধু কান্নার আওয়াজ নারী পুরুষ সবাই উহুদের মাঠের দিকে দৌড়তে শুরু করলো আল্লাহর নবী দুনিয়াতে নাই এই সংবাদ সমাজের মধ্যে প্রচার হলো সবাই উহুদের ময়দানের দিকে দৌড়তে শুরু করলো আল্লাহর নবীকে একবার দেখার জন্য বিশ্বনবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন উহুদের যুদ্ধ চলতে ছিল একজন মহিলা একজন মহিলা উনি এমন ভাবে করতে শুরু করলেন পাগল বেশে যার অবস্থাটা মনে হয় যেন আল্লাহর নবীর এই সংবাদ শোনার পরে পাগল হয়ে গিয়েছে পাগলের নে দৌড়তে শুরু করেছে রাস্তার মধ্যে একজন জিজ্ঞাসা করলো মহিলা তুমি কোথায় যাচ্ছ এভাবে পাগলের নে দৌড়ে বলতেছে উহুদের ময়দানে যাই 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 ওই লোক বলতেছে উহুদের ময়দানে এখন গিয়ে তুমি কি করবে তোমার স্বামী উহুদের ময়দানে শাহাদত বরণ করেছে ওই মহিলা ডাক দিয়ে বলতেছে আমার বংশের আমার স্বামী মারা গেল না সন্তান মারা গেল আমার পিতা মারা গেল উহুদের ময়দানে সেটা জানার জন্য আমি পাগলের নেই দৌড়াই নাই বলো আমার বিশ্ব নবী কলিজার টুকরা নবী কেমন আছেন বিশ্ব নবীজিকে জীবিত আছেন নাকি আব্দুল্লাহ ইবনে কামিয়া কথা করে ফেলেছে এই বলে সামনের দিকে আবার একজন লোক বলতেছে ও মহিলা তুমি পাগলের নেই মানে কেন দৌড়াই দৌড়াও কোথায় যাচ্ছ বলতেছে আমি উহুদের মাঠে যাই বলতেছে উহুদের মাঠে গিয়ে তোমার কি হবে আল্লাহর নবী শুনেছি নাকি হত্যা হয়েছে হত্যা করা হয়েছে কতল করে ফেলেছে আল্লাহর নবীকে একবার দেখার জন্য যাচ্ছি বলতেছে না না আল্লাহর নবীর কুছ কবর নেওয়ার আগে তোমার যে সন্তানেরা উহুদের ময়দানে যুদ্ধ করেছিল তাদেরকে শাহাদত বরণ করে দিয়েছে কাফেররা বলতেছে আমার সন্তানের কুছ কবর নেওয়ার জন্য আমি উহুদের ময়দানে দৌড়াই নাই আল্লাহর নবী কেমন আছে সেটা বলো সুবহান

আমার পিতার খুঁজখবর নেওয়ার জন্য আমি উহুদের ময়দানে দৌড়াই নাই আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন সেটা জানার জন্য আমি উহুদের দিকে রওনা করলাম আমার রাস্তা ছেড়ে যাও ওই মহিলা দৌড়তে দৌড়তে উহুদের ময়দানে গিয়ে উপস্থিত হলেন উহুদের ময়দানে উপস্থিত হওয়ার পর এবারে ডাক দিয়ে বলতেছেন ও সাহাবীরা আল্লাহর নবী কেমন আছেন সেটা একটু বলো جواب ایکرم بولتے ہیں اللہ کے نبی ভালো আছেন তোমার জবাব যেমন তুমি যেমন চাও আল্লাহ তাআলা বিশু নবীজি কে সেইভাবে রেখেছেন উনি ভালো আছেন এই কথা শুনার পর মহিলা बोलतेছেন না না তোমাদের কথা দ্বারা আমি সন্তুষ্ট হই না আমি আল্লাহর নবীর জন্য করা হয়ে হই মদিনা থেকে দাউর উহুদের মাঠে আসলাম বলো আল্লাহর নবী কেমন আছেন বলতেছে তুমি যেমন চাও আল্লাহ নবীর যেমন আছেন ওই মহিলা দাই দিয়ে বলতেছে আমি যতক্ষণ পর্যন্ত বিশ্ব জিকে আমার চোখকে সরাসরি না দেখব আমি উহুদের মাঠে যাব না সাহাবা একরাম বীর জমা একটু সরে গেলেন কেননা কি বিশ্বনবী দেখার জন্য একটু সুযোগ করে দিলেন বিশ্ব জিকে উহুদের মাঠে সাহাবা একরাম চতুর দিক থেকে বেষ্টন করে রেখেছিলেন যেন কাফেররা কোনো ভাবে আক্রমণ না করতে পারে সাহাবা একরাম সরে ওই মহিলাকে দেখার সুযোগ দিলেন ওই মহিলা আল্লাহর নবীকে দেখে চোখের পানি চিলে চিলে দিয়ে বলতেছে আর আসুল আল্লাহ হাবিব আল্লাহ আমার জীবনের সব চাইতে আমার জীবনের সব চাইতে বড় সান্ত্বনা হলো আপনি নবী এখনো জীবিত আছেন

আল্লাহ তালা আমাদের কাছ থেকে যান এবং মালটা কিনে নিয়েছেন আমাদের আমাদেরকে দিয়েছেন জান্নাত নিজের সন্তানের চাইতেও নিজের স্বামীর চাইতেও নিজের পিতার চাইতো ওই মহিলা আল্লাহর নবীজিকে জীবনের চাইতো বেশি ভালোবাসত যে সন্তান মারা গিয়েছে বলতেছে আমি সন্তানের খোঁজ নিতে আসি আমি আসছি বিশ্ব নবীজির অবস্থাটা কেমন একটু বলো সুবহানাল্লাহ

আমরা পুরুষ রাজনীতি করি ইসলামের জন্য ওই যুগের মহিলাদের ইমান দীপ্ত জীবন কাহিনী শুনলে আশ্চর্য হওয়া লাগে বহুদের ময়দানে মহিলারা ছিল একরাম যারা যুদ্ধ করত মহিলারা ছিল সাহাবায়ক্রামদের সেবায় নিয়োজিত কোন সাহাবী যদি আহত হইতেন মোসঙ্গে সঙ্গে মহিলারা গিয়ে সেই জায়গার মধ্যে ব্যান্ডেজ করতেন ওষুধপত্র দিতেন পানি পান করাইতেন মস্ক ভরে পাহাড়ের কিনারা থেকে পানি বড় বড়ে নেই অহুদের ময়দানে জমা করতেন

দিনের মাঠে কোন জায়গা আছে কুছ করা এবং মোহাম্মদ কে আর দুনিয়া থেকে বিদায় করো মোহাম্মদ কে যতক্ষণ পর্যন্ত দুনিয়া আর জমিন থেকে আমরা বিদায় না করব ততক্ষন পর্যন্ত আমরা বিজয় লাভ করতে পারব না আমাদের রক্ষা হবে না মোহাম্মদ কে পাও ওহুদের ময়দানে হত্যা করে ফেলো এই কথা যখন শুনলেন অনেক নারীরা ছিলেন ওই সময় হযরত আয়েশা যুদ্ধের ময়দানে ছিলেন এবং হযরত আনাসার মা উম্মে সুলাইমও ছিলেন এবং আরেকজন বীর

বিশ্ব নবীজির ডানে একবার দাঁড়ান আবার দিয়ে বামে একবার দাঁড়ান পিছনে একবার দাঁড়ান সামনে একবার দাঁড়ান বিশ্ব নবীজি বলেন আমি যুদ্ধের মানে মাঠে আমাকে লক্ষা করেছে একজন বীর মহিলা আমি যখন ডান দিকে তাকাইতাম হজরত উম্মে আম্মারা কে দেখতাম ডান হাত নিয়ে আমার ডানের দিকে আবার যখন বাম দিকে তাকাই তীর আসতেছে উম্মে আম্মারা বাম দিকে আমাকে রক্ষা করার জন্য দাঁড়িয়ে গেছে কেমন বীর সাহসী মহিলা বিশ্ব নবীজি বলেন সামন দিক থেকে যখন তাকাই তীর আসতেছে হজরত উম্মে আম্মারা আমার সামনে তলোয়ার নিয়ে এবং ডাল নিয়ে প্রতিহত করার জন্য সামনে দাঁড়ায় আবার পিছনের দিকে তাকায় শত্রু উপায়ে যখন দিকে পিছন দিক থেকে তো তীর আসতেছে হযরত আম্মার পিছনে গিয়ে আবার তীর তীর নিক্ষেপ যারা করে তীর প্রতিহত করেন ডাল দিয়ে এইভাবে অবস্থাটা চলল যখন কাফেররা দেখলো বিশ্ব নবীজিকে মারা অসম্ভব হচ্ছে না এই মহিলার কারণে হযরত উম্মে আম্মারার কারণে মারা অসম্ভব হল না কাফেররা বলতেছে ওই মহিলাটাকে আগে দুনিয়া থেকে বিদায় করে এরপরে মুহাম্মদকে আমরা হত্যা করব এবার আরেকটা কাপের গুড়ার উপর সবার হয়ে তলোয়ার রঙ্গা তলোয়ার পুষা থেকে গুলে নারী নারী মহিলার দিকে আসতেছে হজরত আম্মারা প্রস্তুত হয়ে গেলেন নিজের তলোয়ার এবং ডাল নিয়ে যখন হজরত আম্মারা কে এসে ওই কাপের বাচ্চা গুড়ার উপর থেকে তলোয়ার দিয়ে আঘাত করলো হজরত আম্মারা এইভাবে ডাল দিয়ে প্রতিহত করলেন তলোয়ারের আঘাত উনি ফিরে দিলেন হজরত আম্মারা আবার কৌশলে নিজের তলোয়ার দ্বারা দাঁড়ানো তলোয়ার দ্বারা যখন হাতে নিয়ে গুড়ার পায়ের মধ্যে আঘাত করলেন গুড়ার উপর তো মানুষকে লাগাল পাওয়া যায় না ধরা যায় না চোয়া যায় না হজরতে আমরা কৌশল করে ঘুড়ার পায়ের মধ্যে আঘাত করলে